আমি একটু অনুষর কাছে আগে যাই। অনুষা, এখন 4:30 বাজে, এখন এই মুহূর্তে তুমি মুখার্জি বাড়িতে রয়েছো, কারা কারা রয়েছেন চাঁদের হাট বলতে আমরা যা বুঝি, কাদের কাতে দেখছো এখন, কি কি চলছে? একেবারে পায়েল, কটা বাজছে সেটা বোঝার উপায় নেই মুখার্জি বাড়িতে থাকলে, কারণ একের পর এক তারকার দেখা মেলে এবং যেভাবে মানুষের স্রোত বলা যেতে পারে, যেভাবে একে একে তারা ঢুকে আসেন। আমি এই মুহূর্তে একটু চিত্রটা দেখাবো যে কত মানুষ এখানে এসছেন যারা প্রতিমা দর্শন করতে, মানে ভাবতে পারবে না তুমি, কারণ আজকে নবমী এবং নবমীর দিন মানে লাস্ট বলা যেতে পারে পুজোর, কারণ আগামীকালই দশমী, তাই মন খারাপ হয়ে যায়। তাই প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছেন এবং মাকে দেখতে পাচ্ছ, প্রতিদিনই আমরা মাকে দেখাচ্ছি এবং আজকে কিন্তু নতুনভাবে সেজেছেন মা, এবং প্রচুর মানুষ এসছেন এখানে ভোগ খেতে, কারণ নবমীর ভোগ এই বাড়িতে কিন্তু মানে এই বাড়িতে প্রচুর বিখ্যাত। এবং পোলাও কি মেনুতে ছিল সেটা তোমাকে জানাই, পোলাও, ছোলার ডাল, পটলের তরকারি এবং পনির ছিল, তারপর ছিল চাটনি এবং পায়েস, তারপর শেষ পাতে মিষ্টি। এই পুরোটা কিন্তু এই পরিমাণ লোকজন খেয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন লাইনে, এখনও কিন্তু ভোগ বিতরণ চলছে এবং এখনও প্রায় 500 মানুষ লাইনে দাঁড়িয়ে ভোগ খাওয়ার জন্য। এখন 4:30 বেজে গিয়েছে, এখনও কিন্তু ভোগের পর্ব চলছে। এবং সবচেয়ে বড় কথা, যেটা কিছুক্ষণ আগেই আমরা ছবি দেখিয়েছি যে যজ্ঞ হয়েছে, এবং সেই যজ্ঞে যেমন রানী মুখার্জি ছিলেন, কাজল ছিলেন, তার পাশাপাশি ছিলেন জয়া বচ্চন, তিনি এসেছিলেন। যজ্ঞ একদম শেষ হওয়ার মুখে রাজকুমার রাও এবং পত্রলেখা আসেন এবং তারা Zee24 সাথে কথাও বলেছেন, এবং তার পাশাপাশি সোনম কাপুর, অনিল কাপুর, তারা আসেন প্রতিমা দর্শন করতে, এবং তারা প্রত্যেকেই দর্শন করেন রানী মুখার্জি এবং মুখার্জি পরিবারের আমন্ত্রণে তারা এসেছিলেন। তারা এসে ভোগও খান, একেবারে যেভাবে সাধারণ মানুষ যেখানে বসে ভোগ খান সেখানে বসেই কিন্তু সেলিব্রিটির তকমা ছেড়ে বেরিয়ে তারা ওখানে বসেই একেবারে ভোগ খান। বৈভবী মার্চেন্ট ছিলেন, সোনম কাপুর ছিলেন, এবং এই যে মেনুটার কথা বললাম, এই মেনু কিন্তু নবমীর বিখ্যাত মেনু মুখার্জি বাড়ির, সেই মেনু কিন্তু তারা চেখে দেখেন। একেবারে বাঙালিয়ানায় ভরপুর এই মুখার্জি বাড়ির পুজো, এবং প্রত্যেকে কিন্তু সেই বাঙালিয়ানাটাকে উপভোগ করছিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, এনারাও কিন্তু প্রতিমা দর্শনে এসছেন এবং একে একে সেলিব্রিটিরাও আসছেন তারা দেখা করতে, তারা নেমন্তন্ন রক্ষার্থে আসছেন। এবং অবশ্যই ভোগের সময় রানী মুখার্জি ভোগ বিতরণ করেন, কাজল তিনিও ছিলেন তার আগে, এবং রানী মুখার্জি নিজে সার্ভ করেন, যেহেতু সেই ছবি এখনও তুলে ধরতে পারিনি কারণ যেহেতু আমাদের সেখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, কারণ ভোগটা একদমই পারিবারিক ব্যাপার এবং যেহেতু একদম পরিবারের সকলে মিলে ওখানে খান এবং সেলিব্রিটিরাও সেখানে ভোগ খান, তাই সেখানে ক্যামেরা সেই পর্যন্ত অ্যালাউড ছিল না। কিন্তু আমরা সেই ইনফরমেশন তাই তোমাদের সাথে শেয়ার করছি যে প্রচুর সাধারণ মানুষ আজকে যারা ভোগ খেতে এসেছিলেন নবমীর দিন, তারা কিন্তু রানী মুখার্জির কাছ থেকে ভোগ খেয়ে গিয়েছেন, তিনি সার্ভ করেছেন, এবং তিনি কিন্তু এখনও পর্যন্ত ভোগ খাননি, তিনি সার্ভ করে চলেছেন, একদম শেষ ব্যাচে তিনি ভোগ খেতে বসবেন, কারণ নবমীর দিন ভোগটা স্পেশাল, তাই পুরো পরিবার একেবারে একসাথে বসে ভোগ খান, সকলে মিলে পুরো পরিবার একসাথে বসে এই ভোগ, অর্থাৎ পোলাও। বাকি কয়েকদিন কিন্তু খিচুড়ি হয়, কিন্তু নবমীর দিন পোলাও হয় এই বাড়িতে, এবং সেই পোলাও, পটলের তরকারি, পনির, এই স্পেশাল মেনু তারা খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন, এবং শুধু মুম্বাই নয়, পুনে এবং বান্দ্রা বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ খেতে এসছেন এই ভোগ, এবং এখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।